আজকের রাশিফল 16ই নভেম্বর 2019, শনিবার, তিথি কৃষ্ণ চতুর্থী, জন্ম রাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 5টা 50 এবং সূর্যাস্ত বিকাল 4টে 54। মেষ রাশির রাশিফল। আজ রাস্তায় কোনো বাধার সামনে পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তাভাবনা হবে। নতুন কোনো পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনি হতভম্ব হবেন। নিজের কাজের ওপর আজ গর্ববোধ হবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ খরচ করুন, যেহেতু আপনার ক্ষতি হতে পারে। আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে, কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না। জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে। আপনার ব্যবহারে সরলতা আসার দরকার। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশির রাশিফল। আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজ সমাধান হতে পারে। আপনি আজকে আর্থিক উপার্জন করতে পারেন। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগগ্রস্ত হতে দেবেন না। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আজ স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার মানসিক কষ্ট হবে। বাড়িতে আত্মীয় আসতে পারে। আজ কারোর জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাটের আশঙ্কা আছে। বেশি কথা বলার ফলে কোনো ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল। আজ নিজের সিদ্ধান্ত কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ আজ হতে পারে। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবেন। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার আছে। বাড়তে কিছু খরচ হতে পারে। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে। কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়ার জন্য অপচয়মূলক কাজে সময় ব্যয় করায় আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল। আপনি শক্তিপূর্ণ থাকতে সম্পূর্ণ বিশ্রাম নিন। দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার সঙ্গে অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। আজ বাড়ির কেউ আপনার সাথে কোনো সমস্যার কথা শেয়ার করতে পারেন। আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় খুব একটা ভালো নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছেন। অনিচ্ছাকৃতভাবে কোনো কাজ আজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ আজ সন্তুষ্ট হবেন। আজ আপনাকে মালিকের ব্যস্ততা স্বীকার করতে হবে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশির রাশিফল। আজ সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে। সন্তানের কাজে কোনো শুভ খবর আসতে পারে। আজ সারাদিন খুব অলস্যে কাটবে। বিদ্যার্থীদের ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাভাবনা বাড়তে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি হবে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। আইএস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছুটা সময় কাটান। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন আজ তা ফলস্বরূপ পাবেন। আপনার ভালোবাসা কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশ করবে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল। সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন। এর ফলে নিছকেই সময় নষ্ট হয়।
আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকার আনতে পারে। বাড়ির সমস্যা তৎক্ষণাৎ মনোযোগ দেওয়ার দরকার আছে। আপনি আজ আপনার স্ত্রীর সাথে একটি কঠিন দৃঢ় অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আজ আপনার কাছের কেউ আপনাকে হতাশ করবেন। আজ নিজের ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মক্ষেত্রে অলস্য থাকবে। শত্রুরা আজ ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভে শুভ যোগাযোগ আছে। দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনায় সফল হতে পারেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশি রাশিফল। আজ কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন। ছোটোখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভালো হবে। আজ কোনো কিছু চুরি যেতে পারে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশকে মানিয়ে নিন। এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। পুরানো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে। আপনার ভাগ করে নেওয়া ভালোবাসার মুহূর্তগুলি মনে করিয়ে আপনার বন্ধুত্ব সতেজ করে তোলার সময়। আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলি অবিলম্বে দৃষ্টিপাত করার প্রয়োজন। আজ কারোর সাথে না থেকে আপনি পুরনো আনন্দ উপভোগ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশি রাশিফল। যেহেতু আপনি কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারেন। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। কেউ আপনার প্রশংসা করতে পারে। আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজ আপনার সাথে সময় কাটানোর কথা বলবে। আজ সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও সেটা মিটে যাবে। সকালের দিকে নির্ঝঞ্ঝাটে কাটবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে। অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশি রাশিফল। আজ বিদ্যার্থীদের ক্ষেত্রে সব জায়গাতেই ভালো ফল পাবেন। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মাথা গরম হওয়ার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠের ব্যথায় সমস্যা থাকবে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখে কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন। সুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে সাহায্য করবে। টাকা পয়সার লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকায় এবং আনন্দদায়ক মেজাজে রাখবেন। স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনি আজ প্রেমের সঙ্গী সঙ্গ উপভোগ করুন। আজ অজানা কোনো ব্যক্তির সাথে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনার লেখায় কিছুটা ভালো সময় ব্যয় করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশি রাশিফল। আপনার বেপরোয়া আচরণে আপনার বন্ধু আজ কিছু সমস্যা হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আজ কিছু পরামর্শ নেওয়া উচিত, যা তাদেরকে আর্থিকভাবে লাভবান করতে পারে। খুশি দ্বিগুণ করার জন্য আপনার যথেষ্ট সময় আপনি কাটান। ভালোবাসায় আনন্দ উপভোগ করতে পারবেন। ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা উচিত। আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যা আপনি আপনার সঙ্গীর প্রেমে পড়ে যাবেন। আপনার শক্তি আজ অপ্রয়োজনীয় কাজে ব্যবহার হতে পারে। আজ সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগে সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি হবে। কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশি রাশিফল।
আজ অফিসে উন্নতির সুযোগ আসতে পারে, পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে, সংসারে অভাবে যোগ আছে, জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে, বাড়িতে নতুন অতিথি আসতে পারে, বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে, উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজ আসতে পারে। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটি ভয়, ঘৃণা, হিংসা, প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনার খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করুন, আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন, ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন, ভালোবাসায় আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি আপনার জীবনে ভালোবাসা মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশি রাশিফল। এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে পারবেন, নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটি উজ্জ্বল করে তুলবেন। আপনার জন্য পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবেন। আজ গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূর আগানোর সময়, সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকে করতে হবে, শারীরিক দুর্বলতা বজায় থাকবে, প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে, খুব বুঝে অর্থ খরচ করুন, আজ ব্যয় বহুল দিন, সংসারে দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন, আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে, সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।